এখানে আলাগের ভন্ডারান্ডার সাথে আছে। আচ্ছা মুটমাট কত গেছে? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো আজকে ব্লগটি একটু অন্যরকম হতে চলেছে, কেননা আজকে একটু ভিড়ের মাঝে যাব। ভিড় বলতে ভালো কাজ হচ্ছে, কিন্তু অনেক ভিড়। আর ভিডিওতে এখন আমি বাড়ির রাস্তা ধরে শুধু হাঁটছি। কোথায় যাব দেখতে থাকো, এবং কী করব তাও দেখতে থাকো। আর এখন রাস্তায় প্রচুর জ্যাম দেখতে পাচ্ছি, প্রায় বিশাল বড় জ্যাম। যেতে যেতে থাকি, দেখি জ্যামটা কাটে কিনা। করোনা টিকার জন্য যে করোনা টিকার জন্য যে আশেপাশে যাতে আসবে, বাসে বাসে শিক্ষার্থীরা এখানে আসছে। বিশাল বড় লাইন, তাও অনেক লম্বা। আজকে আমিও আসছিলাম, সবার সাথে একটু দেখতে আসছিলাম। থ্যাংক ইউ। এখানে আমার বন্ধা বান্ধব সাথে আসছে। বলতে গেলে আজকে হসপিটালে প্রায় অন্যান্য দিনের থেকেও প্রায় অনেক ভিড়। আর দ্বিতীয়ত আজকে আমার জানার মতে আজকে লাস্টের দিন টিকা দেওয়ার জন্য। প্রথম যেদিন টিকা দিয়েছিল 29 তারিখ, দিনটি ছিল বুধবার। ফার্স্টের ডোজ যেদিন শুরু করা হয় লালমাই উপজেলাতে টিকা দেওয়া। আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রথম দিন তো দিল বুধবার, দ্বিতীয় দিন আমরা দিয়েছি, বাগমার উচ্চ বিদ্যালয়ে দিয়েছিলাম বৃহস্পতিবারে। পরদিন শুক্রবার বন্ধ ছিল, শনিবারে বইমেলা ছিল, মানে বই বিতরণ উৎসব ছিল, যার কারণে শনিবারও হয় নাই। তো গতকাল রবিবার ছিল, গতকাল থেকে আবার শুরু হয়েছে যে আজকে কিন্তু লাস্টের দিন, যার কারণে আজকে ভিড়টা একটু বেশি দেখা যাচ্ছে। আমার জানা মতে হয়তো দেখা যাচ্ছে আগামী দিনও দিতে পারে, বাট আমি সঠিক জানি না। তো এখন আমরা সোজা টিকা কেন্দ্র যেখানে আছে, মানে টিকা মেন রাস্তা দিয়ে যেখানে প্রবেশ করে টিকা কেন্দ্রে, ওইখানে যাব। সিরিয়ালটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, তো পাশে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। এখন আমরা সোজা যেখানে দিয়ে প্রবেশ করে টিকা দেওয়ার জন্য ওইখানে যাবো। এখানে পরিস্থিতি আর দেখে আসি। ও মা গো, এখানে তো আরো বেশি ভিড়। আমি এখানে টিকা কেন্দ্রে প্রবেশ করতাম, হ্যাঁ, মানে টিকা কেন্দ্রে যেখানে প্রবেশ করে সে পথটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে আসলাম। আর এখানে বলতে গেলে প্রচণ্ড ভিড়, মানে লাইনে আছে প্রায় অনেকক্ষণ। আর দ্বিতীয়ত প্রায় বলতে গেলে ওইখান থেকে শুরু করে এখান পর্যন্ত লাইনটা হয়তো একটু দেরি হবে। আমাদের ওদিন আমরা ভাবছিলাম যে একটু লেট হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর দ্বিতীয়ত তোমাদের সাথে অনেকখানি ছিলাম, আর
ভিডিওটি দেখতে থাকো, সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারো, সাবস্ক্রাইব করতে ভুলবে না।